আমি সদস্য রত্তম আলী ফরাজি পিরোজপুর তিন মাননীয় স্পিকার আমাদের এই এই হোমিওপ্যাথিক আইনটি আসলেই ভালো কারণ আমাদের দেশে এটা জনপ্রিয় ডক্টর হ্যানিম্যান জার্মানিতে জন্মগ্রহণ করেছেন 1790 সালে উনি এই এইটা এই এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন ওনার পদ্ধতিটা হলো যে একজন সুস্থ মানুষের শরীরে আগে সূক্ষ্ম ডোজে এই মেডিসিন প্রয়োগ করে যে সিমটম বা লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণ বেঁধে আবার চিকিৎসা করে ওনারা সিমটম বেঁধে চিকিৎসা করে ওনাদের পদ্ধতি আলাদা তবে আমাদের দেশে আমরা দেখছি শিশুদের এবং মহিলাদের এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে রিমোটেজিমা এবং বিভিন্ন ধরনের যে রোগ আছে এই রোগে দেখা আরের বিভিন্ন কাদের এবং স্কিন ডিজিজ এগুলা দীর্ঘ চিকিৎসা কোরোনার ডিজিজে হোমিওপ্যাথি ভালো কাজ করে এটা আমরা অ্যালোপ্যাথিক ডাক্তাররাও দেখি এবং অনেক MBBS পাস করা ডাক্তাররাও হোমিওপ্যাথিক পরে শিখে প্র্যাকটিস করছে এটাও এই দেশে আমরা দেখছি বা বিদেশেও আছে উনি হ্যানিম্যান সাহেবও তাই করেছেন এখন ব্যাপার হচ্ছে আমাদের মূল লক্ষ্য হলো যে মানুষকে রোগ ব্যাধি থেকে মুক্ত করা সেজন্য যে পদ্ধতি আছে আয়ুর্বেদী আছে হোমিওপ্যাথি আছে অ্যালোপ্যাথিক আছে এই অ্যালোপ্যাথিতে একটা বাস্ট এটা চলবেই এই জন্য বঙ্গবন্ধু এটা শুরু করেছিলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেটা সরকারিভাবে উনি প্রত্যেকটা হসপিটালে বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসক দেওয়ার ব্যবস্থা করছেন তবে এখন পর্যন্ত সব জায়গায় হয় নাই কিন্তু জারি করেছে একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে সরকারি করেছে এই জন্য আরো কয়েকটা সরকারি করার প্রয়োজন আছে বলে মনে করি এটা আসল দেশের জন্য দরকার আইনটা খুবই ভালো এখানে যারা রেজিস্ট্রেশন নিতে পারবে একাডেমিক মানে পারফরমেন্সটা ভালো করতে পারবে সবকিছু মিলিয়ে একটা একটা নিয়ন্ত্রণ থাকবে যে স্বীকৃতি পাবে অ্যাপিলিয়েশন পাবে সব তাদের মানসম্মত হবে এটা আমরা সমর্থন করি মাননীয় স্পিকার আমরা এই বিষয়ে তো বলেছি যে মানে হোমিওপ্যাথি মেডিসিন আসলে জনগণের কল্যাণে একটি কাজ করে এখন এখানে যে আমরা দেখছি যে বিলের ভিতরে যে সমস্ত বিষয় আছে এখানে বোর্ড আছে এখানে গভর্নিং বডি আছে এখানে কাউন্সিল আছে সবই আছে এখন ওনাদের কোর্স হইলে আলাদা একটা ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা হোমিওপ্যাথি মেডিসিন আর একটা হলো ব্যাচেলার কোর্স ব্যাচেলার কোর্স আর ডিপ্লোমা কোর্সের ভিতরে একটু আলাদা হলো বোর্ড হয়তো ডিপ্লোমা এবং যাদের পরীক্ষা কারিকুলাম সব কিছু ঠিক করতে পারে কাউন্সিল দেখতে পারবে তাদের রেজিস্ট্রেশন দেবে সব কিছু আর রেজিস্ট্রেশন তো সবার জন্য দিতে পারে আর যারা ডিগ্রি মানে ব্যাচেলার কোর্স করবে হোমিওপ্যাথির উপর বা পোস্ট গ্রাজুয়েশন করবে সেটা আমার আমরা প্রস্তাব করছি যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হইতে হইবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এখনও আছে এখন ওনাদের যারা প্রাইভেট যে হোমিওপ্যাথি ব্যাচেলার কোর্স যেটা করে ব্যাচেলার মানে ডিগ্রি নেয় এবং যারা সরকারিভাবে যারা পড়ে সরকারি যে এখানে মিরপুরে যেটা আছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে সেটা যেন এখানে বিলের ভিতরে সেটা স্পেসিফিকেশন করা নেই সুতরাং বিলের ভিতরে সেটা স্পেসিফিকভাবে করা দরকার জন্য আমি প্রস্তাব করেছি যেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকে এইটাই আমার ছিল মূল কথা সুতরাং আমি মনে করি আরগুলো বাকি যেগুলো আমি দিয়েছি সেগুলো যদি মনে করে গ্রহণ করবে না আর যদি আমি টেবিলে উপস্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার